get into positions, good fielding. Not easy when it just bounces in front of you, so just a single. Just bounces in front. দর্শক, যুক্তরাষ্ট্রে মাস্টার টি-টেন লিগে এই কেমন বোলিং তাণ্ডব দেখালো নাসির হোসেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আজ মুখোমুখি হয় আটলান্টা রাইটস বনাম নিউ ইয়র্ক ওয়ারিয়র্স। টসে জিতে আগে ব্যাটিং করে নাসিরের দল, 4 উইকেট হারিয়ে 10 ওভারে 97 রান করে। তবে দর্শক, এদিন ব্যাটিং করতে নামতে হয়নি নাসিরের। নিউ ইয়র্ক ওয়ারিয়র্স 98 রানের টার্গেটে মাঠে নামে শহীদ আফ্রিদির দল। আজ আফ্রিদি নিউ ইয়র্ক ওয়ারিয়র্স দলের ব্যাটাররা শুরুতেই ছিলেন মারমুখী। তাদের অপেনিং জুটিতে আসে 39 রান 3 ওভারে। এদিন আটলান্টা রাইটস এর বোলাররা সবাই যখন ব্যর্থ, সেখানে আজ সফল বাংলাদেশ লেগ স্পিনার ইলিয়াস সানি অসাধারণ বোলিং করে এক ওভারে গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নেন মাত্র 3 রান খরচে। তবে দর্শক, যেখানে সব বোলাররা তেমন কোনো ভালো করতে পারেনি, যে বোলার বোলিং করতে আসে সেই বোলার এক ওভারে 20 দিচ্ছে, কেউ আবার 6 বলে 6টি বাউন্ডারি খাচ্ছে। দর্শক, দলের বোলারদের যখন এই অবস্থা, তখন বোলিং করতে আসে নাসির হোসেন। অসাধারণ ও দারুণ বোলিং করেন দলের। যখন অনেকটাই চাপ, তখন নাসির চাপকে সামনে রেখে দারুণ বোলিং করেন। নাসির 2 ওভার করে মাত্র 13 রান খরচ করে, কিন্তু কোনো উইকেটের দেখা পাননি আজ নাসির। তবে দর্শক, নাসির টি-টেন লিগেও যে এমন চাপের সময় বোলিং ঝলক দেখিয়ে ভয়ের কাছেও নিতে পারবে কেউ ভাবেনি। প্রায় খেলার মোড় ঘুরিয়ে নিউ ইয়র্ক ওয়ারিয়র্স দলের যখন 30 বলে 29 রান প্রয়োজন, তখন নাসির ডট বল করেন। তার পরবর্তী বোলার বোলিংয়ে আসলেই শহীদ আফ্রিদির দল এই বোলারকে পিটিয়ে আতুছাতু বানিয়ে 6 বলে 5টি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জিতে যায় আফ্রিদির দল। তো দর্শক, আপনার মতে কি সত্যিকারের অর্থে এমন বোলিং দেখে নাসিরের প্রশংসা করা কি উচিত নয়, তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার মহামূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।